ডেস্টিনেশন ওয়েডিং বলতেই আমাদের মাথায় যাদের কথা আসে তারা হলেন বলিউডের সেলিব্রিটিরা, কিন্তু বাংলায় এমন বিয়ে এর আগে কেউ দেখেননি। 2017-তে বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা প্রথম এই জিনিস দেখিয়েছিলেন, তারপর বাংলায় করে দেখিয়েছিলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান এবং ব্যবসায়ী নিখিল জৈন তুরস্কের বোডরুম শহরে নুসরতের চাঁদনাতলা সেজেছিল। বিয়ের পর থেকেই নুসরত এবং নিখিল কিন্তু বারবার সুখী দাম্পত্যের ছবি সকলেই সামনে নিয়ে এসেছেন। সিঁদুর খেলা থেকে ইসকনের রথ টানতে যাওয়া নুসরত নিখিল কিন্তু সবেতেই হাজির ছিলেন। ভুলে গেলে চলবে না যে বিয়ের জন্য বিদেশে গিয়ে একেবারে শেষ পর্বে সাংসদ হিসেবে শপথ নিয়েছিলেন নুসরত। মাথা ভরা সিঁদুর, মেহেন্দি ভরা হাতে, হাতে শাখা পলা পরে শপথ নিয়েছিলেন তিনি, এবং তার সাথে যাদবপুরের সাংসদ মিমিও ছিলেন কোণে পক্ষ। সেজন্য তিনি বান্ধবীর বিয়ের জন্য শপথ নিতে পারেননি, তিনিও একই সাথে পরে নিয়েছিলেন শপথ। এখন সেই বিয়ে নিয়েই সংশয় টলি পাড়ায়। কিন্তু কান পাতলেই শোনা যাচ্ছে ভাঙনের মুখে নাকি এখন কোটি টাকার বিয়ে। এমনিতেই গত কয়েকদিন ধরেই টালিগঞ্জের হাওয়ায় নুসরত এবং নিখিলের বিচ্ছেদ জল্পনা ভাসছে। তার মধ্যেই একে অন্যের ইনস্টাগ্রাম প্রোফাইল আনফলো করে দিলেন, যাতে ডিভোর্সের জল্পনায় কিন্তু আরও অক্সিজেন জুগিয়েছে। একেবারে রাজকীয় কায়দায় বিয়ে করেছিলেন নুসরত এবং নিখিল, কিন্তু বিয়ের দেড় বছর হতেই সম্পর্কে ইতি টানতে চলেছেন তারা টলিউডে, অন্তত কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে। আর ইতিমধ্যেই যশ দাশগুপ্তের সঙ্গে নুসরতের ঘনিষ্ঠতা তৈরি হয়েছে বলেও জানা যাচ্ছে। মনে করা হচ্ছে এই লাভ ট্রায়াঙ্গেলের জন্যই নাকি প্রেমে ইতি টানছেন নিখিল এবং নুসরত। অন্যদিকে আবার শোনা যাচ্ছে মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে তাদের রাজনীতি। এমনকি গত শনিবার নুসরতের জন্মদিনে নিখিলের তরফ থেকে কিন্তু অভিনেত্রীর জন্য কোনো শুভেচ্ছার পোস্টও দেখা যায়নি। তবে ঠিক কী কারণে দুজনের মধ্যে এই দূরত্ব তা প্রকাশ না হলেও সামনে এসেছে যে এক ছাদের তলায় তারা দুজন কিন্তু আর থাকছেন না। অন্যদিকে যশ দাশগুপ্তের সঙ্গে তিনি বেশ কিছু ছবি পোস্ট করেছেন এবং ইতিমধ্যেই দুজনের নাম নিয়ে হ্যাশট্যাগও তৈরি হয়ে গিয়েছে ইনস্টাগ্রামে। তবে সোশ্যাল মিডিয়াতে কিন্তু বিগত কয়েকদিনে নুসরতের প্রোফাইলে নিখিলের সঙ্গে আর কোনো ছবি দেখা যাচ্ছে না। তবে নিখিলের সঙ্গে দূরত্ব যে বেড়েই চলেছে তা স্পষ্ট ইতিমধ্যেই। আপনাদের এই বিষয়ে কী মতামত কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা আমাদের চ্যানেল, এবং লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো।